নমস্কার বন্ধুরা, আমি বিভাস আর আপনারা দেখছেন বিভাস ব্লগস। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে যারা অ্যাডমিশন নিয়েছো তাদের ফিজিক্যাল ভেরিফিকেশানের যে নোটিশ দিয়েছে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি, সেখানে কী কী ডকুমেন্ট নিয়ে তোমাদেরকে হাজির হতে হবে এবং কোথায় কখন, সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি না করে থাকো, আর এই ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে কোনো কিছু জানার ইচ্ছা থাকলে করতে পারো। তো এখানে তারা পুরো ডিটেলস দিয়ে দিয়েছে যে 31 এবং 1 নভেম্বর 11টা থেকে 3টে পর্যন্ত তাদের যে MMC PG ক্যাম্পাস আছে মুর্শিদাবাদ ইউনিভার্সিটির, সেখানে হবে ফিজিক্যাল ভেরিফিকেশান। তার জন্য যে জিনিসগুলো লাগবে সেখানে আমি এগুলো হচ্ছে স্টেপ, আর এটা হচ্ছে তাদের সেই নোটিশটি। এখানে প্রত্যেকটি সাবজেক্টের কোন কোন ডেটে আছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। যে 9টা সাবজেক্ট আছে, অ্যারোবিক, বেঙ্গলি, ইংলিশ, জিওগ্রাফি, ইকোনমিক্স, হিস্ট্রি, এরকমভাবে 9টি সাবজেক্ট হচ্ছে 31শে অক্টোবরে, আর বাকি যে 9টি আছে সেটি হচ্ছে 1 নভেম্বরে এটা হবে, ঠিক আছে। আর যে পদ্ধতির মাধ্যমে ফিজিক্যাল ভেরিফিকেশানটা হবে সেটা হচ্ছে ক্যাম্পাস আমি আগেই বলেছি। আর যে সকল স্টুডেন্ট আছো তোমরা যারা অ্যাডমিশন নিয়েছো তাদেরকে কী করতে হবে ফিজিক্যাল ভেরিফিকেশানের জন্য, তোমাদের অ্যাপ্লিকেশান যে ফর্ম, মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট যে সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের ফটো কপি 2 কপি লাগবে, পেমেন্ট স্লিপ টাকা পেমেন্ট করার, আর BA BSc বা ল যে ফাইনাল ইয়ারের যে রেজাল্ট হয় সেটা লাগবে, মানে 6 সেমিস্টারের, আর হচ্ছে কাস্ট সার্টিফিকেট যদি কাস্টে বিলং করো তোমরা, আধার কার্ড লাগবে, ইনকাম সার্টিফিকেট লাগবে, ইকোনমিক্যালি উইক যে সকল সার্টিফিকেট আছে যারা এটাতে বিলং করো তাদের সার্টিফিকেটটি লাগবে, PS যদি ক্যান্ডিডেট হও তাহলে PS এর সার্টিফিকেট লাগবে, আর অ্যান্টি র্যাগিংয়ের ফর্ম লাগবে, এইগুলোর অরিজিনাল এবং জেরক্স কপি রাখবে। আর জেরক্স কপিগুলোকে অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করবে, করার পরে ভেরিফিকেশন যে টেবিল থাকবে তাদের সেই টেবিলে নিয়ে যাবে এবং আসল কপির সঙ্গে থাকবে, তারপরেই তারা সেটাকে দেখে তোমাদেরকে ভেরিফিকেশানটাকে কমপ্লিট করবে এবং পরবর্তীতে মাইগ্রেশনের জন্য তারা সময় দিয়ে দেবে, ওয়েবসাইটে তারা জানিয়ে দেবে বাকি ডিটেলসটি। এখানে একটা মোটামুটিভাবে জানানো আছে যে মাইগ্রেশন সার্টিফিকেট মাস্ট বি প্রডিউস উইদিন 30 নভেম্বর, 30শে নভেম্বরের মধ্যে তোমাদেরকে অবশ্যই মাইগ্রেশন সার্টিফিকেট জমা করতে হবে। মাইগ্রেশন সম্পর্কে যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি সেখানে তোমাদেরকে এটা সম্পর্কে ডিটেলসে জানিয়ে দেবো, ঠিক আছে। যে সকল বিষয়গুলো এখানে জানিয়েছে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, এবং পরবর্তীতে যদি তাদের মেরিট লিস্ট দেখতে পাচ্ছ, এটা 3 নম্বর মেরিট লিস্ট তাদের ছিল এবং 18 তারিখ মানে গতকালকে শেষ হয়েছে, যদি আবার পরবর্তীতে দেয় আমি এরকম ভিডিওর মাধ্যমে বা আমার যে এই ভিডিওর যে কমেন্ট বক্স, সেই কমেন্ট বক্সের ওখানে দেখবে লিঙ্ক আছে, সেই লিঙ্কে তোমরা ক্লিক করবে, ক্লিক করলেই তোমরা কিন্তু এর যে ফুল ডিটেলস পরবর্তীতে নোটিশ যদি দেয় 3rd 4th মেরিট লিস্ট তাহলে সেটাও আমি তোমাদেরকে দিয়ে দেব। তো সেই জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে এবং আমার ওয়েবসাইটটিকে ফলো করবে। ধন্যবাদ।